वेलकम टू पायल्स किचन। बर्षा आटा और सोयाबीन दिए बनिए फिलुन शुद्ध हेल्दी नय टेस्टीओ सोया मोमोस। आमी किछु टिप्स शेयर करेछी जाते मोमोगुलो सॉफ्ट होय। एगुलो किन्तु ठंडा होवार परो सॉफ्ट ही थाकबे, तबे मोमो गरम गरम ही खेते होय। তাই পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। হাফ বাটি সয়া চাঙ্কস নিয়েছি, ফুটন্ত গরম জলে 10 মিনিট মিডিয়াম হিটে বয়েল করে নেব সয়া চাঙ্কস। 10 মিনিট হয়ে গেছে, সয়া চাঙ্কস ফুলে ডাবল হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম, ছেঁকে নিচ্ছি। এবার ঠান্ডা জল দিয়ে তিনবার ভালো করে ওয়াশ করে নেব। কেন? কারণ সয়া চাঙ্কসে একটা গন্ধ থাকে, ভালো করে ধুয়ে নিলে সেই গন্ধটা চলে যায়। তারপর ভালো করে চিপে নেব। মিক্সিতে দাঁড়া কোর্স পেস্ট করে নেব। এই কাপের 1.5 কাপ আটা নেব। আমি হেলদি বানানোর জন্য লাল আটা দিয়ে করছি। আমরা লাল আটাই খাই, সাদা আটা খাই না। তবে আপনারা সাদা আটা বা ময়দা দিয়েও করতে পারেন। আমরা সবাই জানি মোমো ময়দা দিয়ে করা হয়, হেলদি বানানোর জন্য আটা দিয়ে করছি। একটু নুন অ্যাড করে দিলাম। মোমোর কাভারিংটা সফট করার জন্য 1/4 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করব। নুন আর বেকিং পাউডার হাত দিয়ে আগে মিক্স করে নিচ্ছি। 1 টিস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। এটা না দিলেও হয়, দিলে একটু সফট হবে, তাই দিচ্ছি। মিক্স করে নেব। হালকা গরম জল দিয়ে মিডিয়াম সফট ডো করব, না একদম সফট না একদম হার্ড। ডোটা করতে হাফ কাপ হালকা গরম জল লেগেছে, 15 মিনিট ঢেকে রাখব। সয়া পেস্টে 1.5টা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। 1 টিস্পুন চিকন চিকন লম্বা লম্বা করে কাটা আদা। আদা আপনারা 1.5 টিস্পুনও নিতে পারেন চাইলে। 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি বা যে যেমন ঝাল খাবেন, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, কম চাইলে কম বেশি চাইলে বেশি। নুন অ্যাজ পার টেস্ট, নুন একটু করেই অ্যাড করব, কারণ আমরা এখানে বাটারও অ্যাড করব আর বাটারেও নুন দেওয়া থাকে। একটু লেবুর রস 1 থেকে 2 চামচ মতো। আপনারা চাইলে এতে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন। 1 টিস্পুন বাটার অ্যাড করে দিচ্ছি। বাটার অ্যাড করলে টেস্ট আর ফ্লেভার বেড়ে যায়, টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা যদি বাটার না খান তাহলে 1 টিস্পুন যে কোনো অয়েল অ্যাড করে দিতে পারেন, তবে সর্ষের তেল অ্যাড করবেন না, গন্ধ করবে। রিফাইন্ড অয়েল অ্যাড করতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। মোমোর পুরে পেঁয়াজ বেশি করে অ্যাড করতে হয়। আর মোমোর পুরটা
কাঁচাই থাকে, পেঁয়াজ আদা লঙ্কা কাঁচাই অ্যাড করা হয়, ভেজে কিন্তু অ্যাড করা হয় না। ভালো করে মেখে নুনটা একটু টেস্ট করে নেবেন, দরকার হলে অ্যাড করে মিক্স করে নেবেন। পুরটাতে নুন আর বাটার কম লাগছিল, তাই আমি আরেকটু নুন আর 1 টিস্পুন আরও 1 টিস্পুন বাটার অ্যাড করে মিক্স করে দিয়েছি। ডোটা একবার মেখে নিচ্ছি, ছোট ছোট লেচি কেটে নেব। গোল গোল করে নিচ্ছি, ঢেকে রাখবো, নয় ড্রাই হয়ে যাবে। কিচেন প্ল্যাটফর্ম ক্লিন করে নিয়েছি, এখানে বেলে নেব, পাতলা করে বেলতে হবে আর সাইডগুলো পাতলা করতে হবে, মিডলটা একটু ভারী রাখলেও হবে। বেলে নিয়েছি, পাতলা করে বেলেছি, পুর দিয়ে দেব। পুর খুব বেশিলে সিল করতে অসুবিধা হবে, একদম কমও দিইনি একদম বেশিও দিইনি পুর। কুচি কুচি দিতে হবে, আর এই দিকটা প্লেনই রাখবো, এই দুয়ো দিকটা সিল করে দেবো একসাথে। পুরটা চেপে দিচ্ছি একটু, ভালো করে চেপে দিতে হবে, নয় মোটা রয়ে যাবে। যদি লেগে যায় শুকনো আটা ছিটিয়ে বেলে নেবেন। একটা ইজি শেপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা পটলির মতো, পুরোটাই কুচি কুচি হবে। এবার মুখটা এভাবে জয়েন করে দিতে হবে, যে কোনো শেপ দিতে পারেন আপনারা। কড়াতে জল ঢেলে বয়েল করে নিয়েছি, ফুটো ফুটো থালে তেল মাখিয়ে নিয়েছি, নয় মোমোগুলো লেগে যাবে, তোলা যাবে না। যেহেতু আমার স্টিমার নেই তাই এইভাবেই করছি আমি, সবার কাছে থাকে না স্টিমার। ফুটো ফুটো থালে মোমোগুলো একটু ফাঁক ফাঁক জায়গা রেখে অ্যারেঞ্জ করে দিয়েছি, এবার স্টিম করে নেব। কড়ার উপর বসিয়ে দিয়েছি, 10 মিনিট হাই হিটে স্টিম করে নেব, ঢেকে দেব। 10 মিনিট থেকে বেশি স্টিম করলে কিন্তু মোমোর কাভারিংটা শক্ত হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, মোমোগুলো দেখতে পাচ্ছেন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে এগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। নামিয়ে নেব, বাকিগুলো এইভাবেই স্টিম করে নেব। এটা হোমমেড গ্রিন চিলি সস, গ্রিন চিলি সসের সাথেই সার্ভ করব, যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না। আপনারা রেড চিলি সস বা মোমো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। মোমো চাটনির রেসিপি অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
একই ভাবে এখানে টমেটো সস রেখেছি, স্পুন দিয়ে টেনে দেব, কিছু না, জাস্ট গার্নিশিং এর জন্য, দেখতে ভালো লাগবে তাই। তৈরি হয়ে গেল স্টিমিং হট সোয়া মোমোস, গ্রিন চিলি সস আর টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা মোমো চাটনি রেসিপিটা দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ ট্রাই করে দেখবেন এই সোয়া মোমোস রেসিপিটা, আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন, এতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুবই সফট হয়েছে মোমোগুলো।